এই মেয়েটার আপন কোনো ভাই বোন নেই, আপন চাচা বা আপন খালা, আপন মামা, এরকম কোনো আত্মীয় দাদা দাদি নানা নানি তার নেই। সামর্থ্য নাই যেন ওরে নিয়ে আমি অতি দূরে আগাই যাবো, বুঝছেন? আপনার ভাই হয়েছে বয়স্ক, এখনো যোগালি কাজ করে, লেখাপড়া শিখায়, তাদের বিবাহের দায়িত্ব আর রেহান মাদ্রাসা নেয়। মানে মুক্তামণির বাবা মাকে আমি আরও আপসেট হলাম এখন, আমি ওই দিন বুঝি নাই। এই যে মজিবর সাহেব, ওনাকে তুমি বাবা বলতা? তাহলে ওর বাড়ি বরিশালে পাইলেন কীভাবে? তুমি কি কাঁদতেছো? কেন কাঁদতেছো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন 1700 ছাত্রছাত্রী আপনাদের নেক দোয়ায়, নেক দৃষ্টিতে, আপনাদের সহযোগিতায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়। আমাদের লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ উত্তরোত্তর প্রতিদিন অনেক ভালো হচ্ছে, এবং আমি এখন অনেক খুশি এজন্য যে আমাদের নুরানি, নাজেরা, হিফস এবং মাদানী নিসা প্রত্যেকটা বিভাগে মহিলা পুরুষ সব জায়গায় সমানতালে আন্তর্জাতিক মানের লেখাপড়া চলছে। এটা আপনাদের দাওয়াত, আপনারা এসে দেখে যাবেন, আপনারা পরিদর্শন করবেন, আমাকে মতামত জানাবেন আমার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। আজকে আপনাদের সঙ্গে আমি পরিচিত হব, বা আমরা রায়হান মাদ্রাসা যে কাজটা গুরুত্বের সাথে করছে সেটা হলো যে সমাজের অবহেলিত যারা এতিম মাসাকিন, মানে এতিম এবং মিসকিন একসাথে যেই বাচ্চাদের উপরে আরোপিত হয়, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি মূলত, এবং তাদেরকে নিজ সন্তানের পদমর্যাদা দিয়ে, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে আমাদের মতো করে রাখছি। আমাদের কাছে আজকে এরকমই একজন সন্তান এসেছে, বা বয়স 14 বছর, যার মা আজ থেকে 10 মাস আগে মারা গিয়েছে, বাবা এই পৃথিবী ছেড়ে গত 2 বছর আগে মারা গিয়েছেন। অর্থাৎ নিঃস্ব, এতিম, মিসকিন বলতে যাকে বোঝায় এই বাচ্চাটা তাই। তার বাড়ি বরিশালের গেরাবুনিয়া গ্রাম, পোস্ট চালিতাবুনিয়া, উপজেলা আমতলী, জেলা বরগুনা। মেয়েটার নাম মুক্তামণি, ওর বাবার নাম মজিবর, মার নাম নাজমা বেগম, দুইজনই মারা গিয়েছে। এই মেয়েটার আপন কোনো ভাই বোন নেই, আপন চাচা বা আপন খালা, আপন মামা, এরকম কোনো আত্মীয় দাদা দাদি নানা নানি তার নেই। তার পিতামাতা দুজন মারা যাওয়ার পরে আমাদের এই দেশের একজন মহিষী মা তাকে 9 মাস লালন পালন করে, দেখাশোনা করে। 9 মাস পরে উনি সামর্থ্য হারাই ফেলার পরে উনি আমাকে খুঁজে বের করে যে আর রায়হান মাদ্রাসায় গেলে হয়তো এই মেয়েটার আশ্রয়স্থল হবে। হ্যাঁ, উনি ঠিকই এসেছেন। আর রায়হান মাদ্রাসায় এরকম পিতামাতা দুজন যাদের মারা যায়, তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে লেখাপড়া শিখায়, লেখাপড়া শিখায়, তাদের বিবাহের দায়িত্ব আর রায়হান মাদ্রাসা নেয়। আজকে না, গত 1 মাস আগে থেকে আমরা এই মুক্তামণির দায়িত্ব নিয়েছি। যেদিন আমি দায়িত্ব নিয়েছি ওই দিন তাকে প্রায় 11,000 টাকা কাপড় চাপড়, পোশাক, বেডিং, তোষক ইত্যাদি ইত্যাদি কিনে দিয়েছি আমি আমার টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু বলে রাখি, এই 170 জনের উপরে এতিম আমার এখানে আছে, এদেরকে লালন পালন করতে কোনো ধরনের কোনো জাকাত আমি গ্রহণ করি না, মানে জোর করলেও নেই না। এমনি অনুদান যদি কেউ মানে স্বেচ্ছায় এসে আমাদেরকে বলে, সেটা আমরা অনেক সময় বিবেচনা করি তাদের মন রক্ষার্থে, কিন্তু আমি পৃথিবীর কোনো মানুষের কাছে ফান্ড কালেকশন করি না এদেরকে লালন পালনের জন্য। তবে এই এতিমদের লালন পালনের জন্য একটা স্থায়ী জায়গার দরকার, যেটা আমি মৃত্যুর পরে ওই জায়গায় আমার ঔরসজাত সন্তানরা বা রায়হান এই এতিমদেরকে দেখাশোনা করতে পারবে, এজন্য একটা স্থায়ী জায়গার দরকার। স্থায়ী জায়গা কিনে বিল্ডিং করে এতিমখানা করার মতো সামর্থ্য আমার নেই, এজন্য আমি জায়গা চাচ্ছি। যদি কোনো ব্যক্তি এই এতিমদের জন্য, যাদের পিতামাতা দুজন মারা গেছে, ঢাকার ভিতরে কেউ জায়গা দেয়, তাহলে আমরা জায়গা গ্রহণ করব, বা জায়গা করার জন্য বিল্ডিং করে দিলে বিল্ডিং গ্রহণ করব।
এখন একটু যেই আমি যে কাগজপাতি, আমরা প্রুফ ছাড়া কোনো এতিমকে আমরা নেই না, যেমন এটা তার ভর্তি, এখানে লেখা আছে এতিম এক, এটা হলো এই মুক্তামণির মায়ের মৃত্যুর সনদ, চেয়ারম্যান যেটা দিয়েছে প্রত্যয়নপত্র, এখানে মাকসুদা মুজাফফর সংরক্ষিত মহিলা কাউন্সিলর উনি দিয়েছেন, ওর মার নাম এখানে আছে নাজমা বেগম, বাবার নাম লাল মিয়া, এটা পেয়েছি আমরা। এরপরে আছে হলো মৃত্যু বিবরণ সনদ, এটা হলো ওর বাবা মজিবরের মৃত্যু বিবরণ সনদ, এটা অনলাইন, এটা একদম সরকারিভাবে আসছে। ওর বাবা কোথায় কীভাবে মারা গেছে এখানে আছে, এখানে কোড নাম্বার দেওয়া আছে, আমরা এটা যাচাই করেছি, সে সঠিক, তার পিতামাতা মারা গিয়েছে। এরপরে আসি, এটা ওর বাবার আইডি কার্ড মজিবর, এটা আমরা পেয়েছি ঠিক। এরপরে আসি ওর বার্থডে, মানে ওর জন্মনিবন্ধন সনদ, এই যে এটা, এটাও সরকারি, এটা আমরা জন্মনিবন্ধন সনদে ওর বাবার নাম মুক্তা, ওর নাম মুক্তামণি, বাবার নাম নাজমা বেগম, বাবার নাম মজিবর, আমরা এটা পেয়েছি, সঠিক পেয়েছি। এরপরে আসি ওর মার আইডি কার্ড, এখানেও তার আইডি কার্ডে আমরা নাজমা বেগম আমরা পেয়েছি নাম ঠিক। এরপরে আসি কাগজ ওর বাবার মৃত্যু অনলাইন সনদ, এই যে মজিবর, মৃত ব্যক্তির নাম এখানে লেখা আছে, মৃত ব্যক্তির নাম, অর্থাৎ আমাদের কাছে যে এতিমরা আছে তাদের সকল কাগজপাতি, মৃত্যু সার্টিফিকেট বাবার আমার কাছে আছে। আমি এখন অনেকের প্রশ্ন হতে পারে আমি এই ভিডিওগুলো কেন তৈরি করি, আমি এই ভিডিওগুলো তৈরি করি এক নম্বরে প্রুফ রাখার জন্য, তাদের বাচ্চাটা যে আমার কাছে দিয়ে যাচ্ছে আমি যেন অস্বীকার না করতে পারি, একটা কারণ। আর একটা কারণ হলো যে এটা দেখে আমার মতো আরও অনেক আলেম ওলামা এতিমদেরকে সারা জীবনে দায়িত্ব পালন লালন পালন করার দায়িত্ব নেওয়ার উদ্বুদ্ধ হবে। আর একটা কারণ হলো এই মেয়েটার বয়স এখন 14, আগামী 4-5 বছর পরে তাকে বিয়ে দিতে হবে। এরকম ভিডিও করা থাকলে আমাদের সমাজের অনেক হৃদয়বান যুবক আছে যারা আমার কাছে আসে, এই ধরনের মেয়েদেরকে বিয়ে করতে চায়, তারা পৃথিবীর কোনো ধরনের কোনো লোভ লালসা না করে তারা চায় একজন এতিম হাফেজা বা কারিয়া বা আলেমা মেয়ে চায় আমার কাছে। এই ভিডিওগুলো করাতে ওদের বিবাহ দিতে আমাদের সহজ হয়, আমরা পাত্র খুঁজে পেতে আমাদের সহজ হয়, এই কারণে, এই তিন কারণে এই ভিডিওগুলো আমি তৈরি করি। এখন একটু আমরা যেই মহিষী মার কাছে, যে তার কিছু হয় না মুক্তামণির, শুধু আল্লাহকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে এই মেয়েটাকে 9 মাস খাওয়াইছে, কাপড় দিয়েছে, লালন পালন করেছে, আমরা একটু তার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম সিফাত। আপনার স্বামীর নাম? আসানুল্লাহ খান। আসানুল্লাহ খান। আপনার গ্রামের নাম কি? শ্বশুরবাড়ির গ্রাম, এখানে আদমজি কদমতলি। এই আদমজি, নারায়ণগঞ্জ আদমজি কদমতলি। তাহলে ওর বাড়ি বরিশাল, ওকে আপনি পাইলেন কিভাবে? আমার বোন তো এখানে ছিল, তাহলে এখানে থাকতো। আচ্ছা, ও তাহলে আমাদের একটু ভুল হয়েছে, ও হলো কোরআনো সন্তান আপার বোনের, তা ওনার বোনও এখন মারা গিয়েছে, এরকম না? ওনার বোন এবং যারা লালন লালন পালন করতো তারা দুজন মারা গেছে, আমি ভুল বলেছি। এর বাবা মাকে কেউ জানে না, এরকম? মানে মুক্তামণির বাবা মাকে আমি আরও আপসেট হলাম এখন, আমি ওই দিন বুঝি নাই ওর বাবা মা কে, ও জানে না বা ওনরাও জানে না। এই মজিবর এবং নাজমা বেগম ওকে রাস্তা থেকে এনে লালন পালন করত, তাদের নিঃসন্তান ছিল, তারা মারা গিয়েছে, উনি পালছে 9 মাস, এখন উনি আর পারতেছে না, উনি আমার কাছে বোঝাই দিচ্ছে। আচ্ছা, আপনি ওকে তো রাখতে পারতেন আপনার মেয়ের মতো, রাখলেন না কেন? আমার তো ওরকম সমর্থ নাই যেন ওরে নিয়ে আমি অতি দূরে আগাই যাবো, বুঝছেন? আপনার ভাই হচ্ছে বয়স্ক, এখনও যোগালি কাজ করে, কোনো রকম নিজেরাই চলতে সমস্যা, তাই। তারপরে আমাকে খুঁজলেন কিভাবে? আপনাকে নেটের ভিতরে পাইছে, আমি আমার স্বাস্থ্য বোন পাইছে, ওই স্বাস্থ্য বোন আমার ঠিকানা দিছে। এখন আমার কাছে যে 1 মাস আছে, ও আপনার সাথে কি বলছে, আমাদের এখানে কেমন আছে? আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো, আল্লাহর রহমতে অনেক, আপনি সবাই মিলে আপনি ওরা করে অনেক আদর করেন, অনেক ভালো আছে, সুখে আছে আল্লাহর রহমতে। আপনি তো সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ।
এরকম মাদ্রাসা আরো অনেক হোক, এটা আপনি চান? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু মুক্তামণির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মুক্তামণি কেমন আছো? ভালো আছি। তুমি কি কাঁদতেছো? কেন কাঁদতেছো বলো। মুক্তা কেন কাঁদতেছো? আমি ওকে যেদিন আমি কাপড় চাপড় কিনে দেই, ওই দিন অনেক কান্না করছিল। আমি জিজ্ঞেস করছিলাম কাঁদো কেন, ও বলতেছিল যে আমি এত সুখ আমি আগে কখনো পাই নাই, আমি মূলত এই সুখটা দেখতে চাই। পিতামাতা যাদের মারা যায় এদের মুখে হাসি দেখতে চাই, এদেরকে খুশির করে আমি রাসুলের যে দেখানো পথ, রাসুলুল্লাহ বলেছেন যে এতিমদের মাথায় হাত দিলে আমি রাসুলের মাথায় হাত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বলবেন যে তুমি আমাকে খাওয়াও নাই, তুমি আমাকে কাপড় দেও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি তো এটা পবিত্র। তখন আল্লাহ বলবেন যে এই মুক্তাদের মতো মেয়েরা যাদের পিতামাতা দুজন মারা গিয়েছে, তাকে যদি তুমি নিজের সন্তানের মতো লালন পালন করতে তাহলে আমি আল্লাহকে করা হতো। সুবহানাল্লাহ। আমি সমাজের প্রত্যেকটা মানুষকে এই দাওয়াত দেব যে এই মুক্তামণিদের পাশে দাঁড়ান, এদেরকে সহযোগিতা করেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে ঘর করে দেন, এদেরকে বাড়ি করে দেন, এদেরকে বিয়ে দিয়ে দেন, এদেরকে লেখাপড়ার খরচ দেন। এরা যেখানে পড়ে আপনার সমাজের আপনার গ্রামের পাশের যে এতিমখানা মাদ্রাসাটা আছে এখানে খোঁজ নেন, এখানে এরকম মুক্তামণি আছে কি না, এই মুক্তাদের খোঁজ নিয়ে ওদেরকে সাহায্য করেন। মুক্তা ও আসলে ওর মার কথা হয়তো মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, ও কান্নার কারণে কথা বলতে পারতেছে কম। মুক্তা তোমার নাম কি? মুক্তা। মুক্তা তোমার আব্বুর নাম? মুজিবর। মাজেদা। মাজেদা। না মুজিবর। মুজিবর আব্বুর নাম। আম্মুর নাম? নাজমা। নাজমা। তুমি ওই আন্টির কাছে কেমন ছিল? তোমার মার কাছে ভালোই ছিল? ভালো ছিল। এখন তোমার কেমন লাগে এখানে যে এক মাস আছো? অনেক ভালো লাগে সত্যি। কেন? খালামুনিরা অনেক আদর করে। আচ্ছা, ভালোবাসে। তোমাকে কাপড় চাপড় সব কিনে দিয়েছে? জামা কাপড় দিয়ে কিনে দিয়েছে। আচ্ছা, বেডিং টেডিং সব দিয়েছে। খাবার খাইতে পারো এখানে? জি। এখানের খাবার ভালো নাকি এই তুমি যে আন্টির বাসায় ছিল ওনাদের খাবার ভালো? মাদ্রাসার খাবারই ভালো। হ্যাঁ, মাদ্রাসার খাবার ভালো লাগে। মাদ্রাসার খাবার ভালো। আচ্ছা, তোমাকে মানে সবাইকে আমাদের শিক্ষিকা, আমার বোন, আমার স্ত্রী, এরা কি তোমাকে মেয়ের মতো আদর করে? জি। সত্য তো না? জি। আচ্ছা, তুমি তোমার মাকে, তোমার আপন যে মা, তাকে তুমি দেখছো? না, মনে নাই তোমার? আমি দেখি না। যখন হয়েছে তখনই দিয়ে দিয়েছি। এই যে মুজিবর সাহেব, ওনাকে তুমি বাবা বলতা? জি। আর নাজমা বেগমকে মা বলতা? উনি তোমাকে অনেক আদর করতো না? জি। তোমার একটা সুযোগ আসছে, তুমি কোরআন পড়ে যদি হাফেজা হতে পারো বা আলেমা হতে পারো, ভালো নামাজ পড়লে তোমার এই মুজিবর বাবা আর তোমার নাজমা মা এরা জান্নাতুল ফেরদাউস পাবে। ভালো হবে না তাহলে? তাহলে তুমি কি পারবা হাফেজা হতে? আমি আমি এই যে মুক্তামণি, আপনারা কে কি ভাবেন বা কে কি চিন্তা করেন আমি এটা জানি না। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, সেটা হলো এই দুনিয়ায় থাকা যাবে না, এখানে সম্পদের পাহাড়ও বানাই কোনো লাভ নাই। আমি আমার রোজগারের সিংহভাগ টাকা আমি এই মুক্তাদের পিছনে ব্যয় করি। আপনারা সরজমিনে আসবেন, এই মুক্তাদের দেখবেন, এদের মাথায় হাত দিবেন, এদেরকে ভালোবাসা দিবেন, এরা উৎসাহিত হবে, এরা আপনার ভালোবাসায় এরা মায়ের কথা ভুলে যাবে। বাংলাদেশের এই 64,000 গ্রামে যে জায়গায় হোক, যদি পিতামাতা এরকম মুক্তার মতো পিতামাতা দুজন মারা গেছে, আত্মীয় স্বজন নেই তাকে দেখার কেউ, সে ছেলে হোক বা মেয়ে হোক, বয়স যা হোক, আমাকে শুধু খবর দিবেন, আমি আর রায়হান তাদের জন্য অভিভাবক হয়ে যাব। তার গ্রামে যেয়ে তাকে আমরা নিয়ে আসব। শর্ত শুধু একটা, মৃত্যু সার্টিফিকেট থাকতে হবে, পিতামাতার মৃত্যু সার্টিফিকেট থাকতে হবে।
আমি একটু বলি, আমার একটা বিড়ম্বনা হচ্ছে, আমি সবাইকে নিতে পারবো না। আমি শুধু পিতামাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফ্রি পড়াই, একজন মারা গেলে অর্ধেক খরচ নেই, এই কোঠাটা এখন নেই, আগামী রমজানের সবাই আবার কোঠা হবে, আপনারা দয়া করে কষ্ট করে এখন আসবেন না। হ্যাঁ, আমার কোটা না থাকলেও পিতামাতা দুজন মারা গেলে এরকম মুক্তার মতো যখন আসবে তখন নিয়ে যাবো, যতজন আসবে ততজনকে নেব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর রায়হান মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যু পর্যন্ত এই মুক্তামণিদের সঙ্গে পিতার মতো উত্তম আচরণ করে তাকে আমরা উত্তম একটা পুরুষের কাছে বিয়ে দিতে পারি এবং তাকে একটা সুখময় জীবনের সন্ধান যেন আমরা বাবা হয়ে তাকে দিতে পারি, যেহেতু তাদের পিতামাতা দুজন মারা গেছে। আমার এখানে নবমুসলিম মেয়ে আছে যারা হাফেজা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আমার এখানে পিতামাতাহীন সন্তানরা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, আপনারা সবাই দাওয়াত আর রেহানে আসবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আজকের এই মুক্তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মুক্তাকে অনেক বড় একজন শিক্ষিত হাফেজা আলেমা বানায় আমাদের মাধ্যমে, আমরা যেন তাকে ভালো রাখতে পারি। আর রায়হান আর রায়হান মাদ্রাসায় একটা স্থায়ী জায়গার দরকার এই মুক্তামণিদের জন্য। আপনারা যদি কেউ হৃদয়বান মানুষ, ঢাকার ভিতরে ভালো জায়গা থাকে, বড় জায়গা, দুই চার পাঁচ কাঠায় আমাদের হবে না, তাহলে আমাদেরকে জায়গাটা দিলে আমরা হয়তো এদের জন্য আরও ভালো করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। আমি এখন 10 লক্ষ টাকার উপরে বাড়ি ভাড়া দেই, যদি এই স্থায়ী জায়গা হয় তাহলে এই বাড়ি ভাড়াটা আমাদের লাগবে না, বছরে 1 কোটি 20 লাখ টাকা। এখন এই টাকাটা না লাগলে আমরা এই টাকা দিয়ে আরও বেশি এতিম আমরা লালন পালন করতে পারব। আর এখন আমার দ্বারা 25-30 কোটি টাকা খরচ করে জায়গা কিনে বিল্ডিং করাও সম্ভব না। এজন্য আপনারা যদি কেউ আসে, অনেক এরকম যাদের জায়গা পড়ে আছে লাগে না, তারা আমাদের দিয়ে এতিমদের সহযোগিতা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।